বাজছে বিকাল 5টা আর অলরেডি এখন গুড আফটারনুন বলা টাইম চলে আসছে মানে বিকাল 5টা বাজছে আমি এতক্ষণ মানে বাড়িতে বসে বসে ভাবছিলাম মানে এতক্ষণ বলতে কদিন ধরে ভাবছি লাস্ট ভিডিওটা ছাড়ার পর যে আমি কি নিয়ে ভিডিও বানাবো নেক্সট কারণ আমার কাছে কোনো কন্টেন্ট নাই আমি কি নিয়ে ভিডিও বানাবো আমি নিজে ভেবে পাচ্ছিলাম না তাই জন্য ভাবলাম যে কিছু একটা করি ক্যামেরাটা হাতে নিই তারপর দেখা যাক যা হবে যেখানে যাই আমি কিছু একটা ক্লিপ নিয়ে আমি ভিডিও জাস্ট বানাবো ভেবেই নিয়েছিলাম কোথাও তো যাওয়ার একটা কথা চলছে আই থিঙ্ক মানে আমি কতদূর জানি কোথাও একটা যেতে পারি আমি তো কোথায় যাব আমি নিজেও জানি না কোথায় যাব কিন্তু আমি গেলে সেটা ব্লগ করবোই আজকে কারণ আমাকে ব্লগ আপলোড করতে হবে সপ্তাহে অন্তত দুটো ব্লগ তো আমাকে আপলোড করতেই হবে তো তার জন্য আমি ব্লগ বানাবোই তো তোমরা দেখতে থাকো লাস্ট অব দি ভিডিওটা কি হয় আমি জানি না এই ব্লগটা আপলোড করতে পারবো কিনা না এটা ব্লগ হবে কিনা তো তো আমি চেষ্টা করবো এটাকে ব্লগ হিসেবে আপলোড করার তো দেখতে থাকো লাস্ট অব দি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড অলসো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মানে আজকে এখন বাজছে হচ্ছে বিকেল 5:30টার মতো বাজছে আমার কোনো ব্লগ করার কোনো টেন্ডেন্সি বা কিছু ভেবে আমি কিছু ছিলাম না যে আজকে ব্লগ করবো বা কিছু তো হঠাৎ করে কি মন হলো আমাকে অঙ্কুশটা ফোন করলো যে চল একটু রিলস বানাতে যাবো তো আমিও ভাবলাম ব্যাস আমার কোনো কন্টেন্ট ঠিক কী বলছি কোনো কন্টেন্ট নাই যখন তো আমিও ওদের সাথেই যাই দিয়ে যদি কোনো পারিতে একটা ব্লগ বানাবো তো হ্যাঁ এখানে এসে দেখছি ব্লগ বানানো একটু চাবে তো তাই আর কি বানাতে লাগলাম ব্লগ তো এখানে এসেছি তো এখানে ওরা কন্টেন্ট বানাচ্ছে ওদের কন্টেন্ট ওরা বানাচ্ছে আমার কন্টেন্ট আমি বানাচ্ছি ইউটিউব ওদের কন্টেন্ট রিলসে ওরা ওদের মতো রিলস বানাচ্ছে তো এই যে এখানে ওরা এসে ওদের রিলস বানানো স্টার্ট করে দিয়েছে আর আগের ব্লগের মতো আমাকে ওরা এখনো ভিলেন বানাতে ছাড়েনি আজকেও বলছে আমাকে ভিলেন বানাবে তো দেখি কতক্ষণ এখানে যেটা নোটিস করলাম সেটা হচ্ছে যে এটা পুরো একটা ফাঁকা বিল্ডিং টাইপের মানে এখানে কিছু এখনো স্টার্ট হয়নি সামথিং এখানে কিছু মার্কেট টার্গেট হওয়ার কথা ছিল বাট এখন পুরো কনস্ট্রাকশনের কাজ পুরো বন্ধ আছে তাই জন্য এটা পুরো একটা মানে কি বলবো একটা বিল্ডিং টাইপের মতো আটকাচ্ছে মানে হয়ে বসে আছে শুধু ইটগুলো বেরিয়ে আছে আর সিঁড়ি একটা আছে সাথে তো ফিকি ফিকি জিন্দেগানি ভরে দে তু ফাগুন কে রঙ সারে প্রাণ মেরে অন্ধিয়ারি কারি রাতে করে দে তু পুনম কি উজিয়ারি উজিয়ারি যা তো ওরা ওখানে রিলস বানাচ্ছে আমি এখানে ভিডিও বানাচ্ছি তো এখন কি করব বা এই ব্লগটাতে আমি কি কি করব আমি নিজেও জানি না আমি জাস্ট এখানে এসেছি মানে কোনো ব্লগ বানানো মানে ব্লগ বানাবো বলে এসেছি এরকম কোনো টেন্ডেন্সি ছিল না আমি জাস্ট এসেছি এসে ক্যামেরা হাতে নিয়ে স্টার্ট করে দিয়েছি ব্লগ তো দেখি কতদূর কি করি তারপর আবার এখান থেকে কোথাও একটা যাওয়ার কথা আছে চাটা খেতে যাওয়ার কথা আছে তো চা খেতে যাবো এখান থেকে বেরিয়ে তো ব্লগটা কতদূর হবে বা কতটা বড় হবে আমার কোনো ধারণা নেই আমি জাস্ট কী করছি ওটাই তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখো পুরো ভিডিওটা উইদাউট এনি স্কিপ আই থিঙ্ক ওদের রিলসের ক্লিপ করা নিচ্ছিল অনেক কটা তো অনেক কম রেট এবার আমাকে দরকার ওদের ভিলেনের জন্য তো আমাকে ডাকছে দেখি যাই এবার ওদের আমাকে দিয়ে কী রকম ভিলেনের পার্ট করাই দেখি তো এখনও ওরা রিলস করছে আমি দেখছি রিলস হলো ক্লিপ হলো এখনও ওদের ক্লিপ হয়নি ওরা ক্লিপ নিয়ে যাচ্ছে ওদের এখানে প্রচণ্ড গরম এখানে না আছে গরম প্রচণ্ড আর কি এখানে বলে না সব জায়গাতেই গরম আছে তো এই যে ওদের ব্লগ এখানে কন্টিনিউ আছে এই ব্লগ বলছি তোরা কি করছিস রিলস করছিস না ক্যামেরাম্যান এটা আর এটা হচ্ছে এখানকার 150 টাকার হিরো আমাকে আগের দিন বলছিল ভিলেন বানাবে আজকেও বানাবে লজ্জা পে পালিয়ে যাচ্ছে ও লজ্জা পাক যা খুশি করুক ইয়ে কর ছাদে চল ছাদে চল ছাদে ছাদে তো অন্ধকার আসবে না বাইরে এখানটায় করলে অন্ধকারই হবে বেলা হয়েছে আর আজকে রোদ উঠেনি সেরকম তাই জন্য পুরো অন্ধকার এই জায়গাটা মানে এটা যেহেতু সেকেন্ড ফ্লোর তো এখানটায় অন্ধকার হয়েছে সেই জন্য আর কি তো ফাইনালি আমার পার্ট চলে এসছে এবার ওদের ভিলেনে তো এবার দেখি আমাকে দিয়ে কী কী কীরকম ভিলেনে পার্ট করায় ভিলেন ভালো হবে না খারাপ হবে সেটা ভগবান জানে আর অঙ্কুশ জানে আমাকে কীরকম ভিলেন বানাবে তো দেখি কীরকম ভিলেন বানাবে একটা ধরবে জিত কোথায় হ্যাঁ আমাকে কীরকম ভিলেন বানাবে কীরকম ভিলেন বানায় আমাকে চলো দেখ Thank
ওদের ভিলেন বানালো কমপ্লিট, আমি ওদের ক্লিপ ভালোভাবে করে দিয়েছি। তো এবার উপরে সিঁড়িতে যাচ্ছে, মানে আরো কিছু ক্লিপ বাকি আছে নাকি তোর? কটা ক্লিপ বাকি আছে? পাঁচটা। তো একটা আছে, ওর একটা ক্লিপ এখনো বাকি আছে। তো উপরে গিয়ে ও বানাবে। আয় উপরে, আয় উপরে, উপরে এসে কর। তো এবার উপরে যাই, উপরে চলে এসেছি অলরেডি। তো উপরে এবার ওর ক্লিপ গুলো নিবে, তো দেখি কেমন করে নাই, আর তোমরাও দেখো কেমন করে করছে। একটা ইউনিক জিনিস দেখতে পেয়েছি, মানে এই তিনতলা ছাদে ইউনিক জিনিস যেটা, তো সেটা হচ্ছে এই যে এখানে বসে আছে একটা ইউনিক জিনিস, পালাচ্ছে আমাকে দেখে। আয় আয় বন্ধু, তুমি তিনতলা ছাদে কি করছো বন্ধু? পালাচ্ছে, সে পালাক, ভয় নাই। আয় আয় পালা। তো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে আমাদের বহরমপুরের গরিবের আইফেল টাওয়ার। দেখো তোমরা বহরমপুরের গরিবের আইফেল টাওয়ার, এটা এখান দিয়ে একটা রাস্তা, তো এখানে মনে হচ্ছে যে বৃষ্টি হবে, কারণ পুরো ওয়েদার পুরো মেঘলা হয়ে গেল হঠাৎ করে। মানে মেঘ তো অলরেডি চলে, মানে মেঘ বলছি কারণ রোদ তো অলরেডি চলে গেছিলো, মেঘ অনেকক্ষণ আগে এসেছিলো, বাট এখন মনে হচ্ছে মেঘটা একটু বেশি ঘনিয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো বৃষ্টি হবে হোক, কিন্তু ভিজে ভিজে আমি ব্লক করবো। এ অঙ্কুশ, তোর জন্য একটা জিনিস নিয়ে এসছি আমি, মানে তোর লাঠি দরকার ছিল না ব্লগে, এটা লাঠি। তো এইভাবেই আমার গরিবের ব্লগ চলতে থাকবে, তোমরা দেখতে থাকো, লাইক করো, মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট করো, খারাপ লাগলে কমেন্ট করো, শুধু কমেন্ট করো, কমেন্ট করেই যাও তোমরা। তো এখানে এসে আমরা অঙ্কুশের নতুন বন্ধু খুঁজে পেয়েছি, আমি তোমাদেরকেও দেখাতে চাই অঙ্কুশের সেই বন্ধু। এই যে এটা হচ্ছে অঙ্কুশের নতুন বন্ধু, বুঝলে? তাকা তাকা, অঙ্কুশের বন্ধু খুঁজে পেয়েছি ভাই। ক্যামেরাম্যান অনেক খাটনি করছে ওর রিলস বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার ক্যামেরাম্যান আমি, এডিটারও আমি, সবই আমি। এই যে ওকে বানিয়ে দিচ্ছে, গোটা টাওয়ার দেখাতে হবে ওকে ভিডিওতে। আমি বেওয়াফা হয়ে গেছি, আমি বেওয়াফা, আমার দ্বারা রিলস হচ্ছে না, মানে আমাকে দিয়ে ভিলেন বানাচ্ছে, রিলস বানাতে দিচ্ছে না। তো এখানকার কাজ শেষ, এবার হচ্ছে চা খেতে যাওয়ার পালা। তো দেখি চা খেতে যাই নাকি, তো এখান থেকে আবার লাফ মারতে হবে। তো এখানে কাজ শেষ, ওরা যাচ্ছে হচ্ছে আবার স্টেডিয়ামে যাচ্ছে, হচ্ছে চ ভাই তো স্টেডিয়ামে বসে আছি, তখন স্টেডিয়ামে যাচ্ছি, তো স্টেডিয়ামে গিয়ে আবার দেখা হচ্ছে। আবার কাস্টিং হচ্ছে, তো এখানে এসে এবার ভিডিও বানাবে, আবার রিলস বানাবে, আবার রিলস বানাবি না, তার জন্য একটা লোকেশন নিয়ে এলো আমাকে স্টেডিয়াম, আর কোনো লোকেশন পেলো না বহরমপুরে, স্টেডিয়ামে নিয়ে এসে, বাট জায়গাটা রিলস বানানোর জন্য বেশ ভালো, ফাঁকা জায়গা। এখানে ওদের রিলস বানানো ফাইনালি কমপ্লিট, এবার যাচ্ছি আমরা হচ্ছে চা খেতে, মানে চা খেতে যাওয়ার কথা চলছে। ইমা ওকে ওকে এসে চা খেতে আবি, তো চা খেতে আবি, তো চা খেতে আবি, কোথায় চা খাবি ভাই? ফাইনালি চা নিয়ে নিয়েছি, চা খাবো, তারপর ওকে দে দো না, আমি আজ তো দে দো না, এক বাত তো ছেড়ো, ওকে দে দো না, আমি আজ তো দে দো না, এক বাত তো ছেড়ো, কহ দো না, হমে আজ তো দে দো না।